Please subscribe our channel and for more information, hit the bell icon. বন্ধুরা আবারও চলে এসলাম নতুন টপিক নিয়ে কথা বলতে। আজকে আপনাদের দেখাবো ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ডার্ক থিম কিভাবে এনেবল করবেন। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদের ফেসবুক মেসেঞ্জারের অ্যাপসটি আপডেট আছে কিনা তা চেক করতে হবে। নতুন এই ফিচারটি পেতে হলে আপনাদের অবশ্যই ফেসবুক মেসেঞ্জারের অ্যাপটি আপডেট ভার্সন 204.0.0.14.119 আছে কিনা চেক করে নেবেন। ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটি আপডেট ভার্সন পাওয়ার জন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর মেসেঞ্জারে ক্লিক করব, তারপরে মেসেঞ্জারে ঢুকবো। ঢোকার পরে আমরা দেখে নিব যে আপডেট ভার্সনটি আছে কিনা। যদি আপডেট ভার্সন থাকে আমরা আপডেট করে নিব, যেহেতু আমার আপডেট করা আছে তাই আর আমি আপডেট করছি না। তারপরে আমাদের মেসেঞ্জারটি অন করব। অন করার পর আমাদের যে কোনো একজন ফ্রেন্ডকে ফ্রেন্ডের চ্যাটে ঢুকবো, চ্যাটে ইমোতে ক্লিক করব। চ্যাটে ঢুকার পরে তারপর আমরা দেখবো যে চাঁদের মতো ইমো যেটা আছে সেটাকে খুঁজে বের করে সেটা আমরা ফ্রেন্ডকে সেন্ড করে দেবো। সেন্ড করার পর দেখবেন এরকম একটি ইমোজ এলো, অনেকগুলো পড়বে উপর থেকে। তারপরে দেখবেন ডার্ক মোডটা অন হয়ে যাবে, আপনারা ওখান থেকে অন করতে পারেন অথবা আপনার প্রোফাইলে ঢুকে ডার্ক মোড যেটা লেখা আছে সেটা অন করে দিতে পারেন। অন করার পর দেখবেন আপনার ফুল মেসেঞ্জারটি ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা অন করে দিচ্ছি, এই যে দেখছেন তো আপনারা ফুল মেসেঞ্জারটি ডার্ক হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরো নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।